दीर्घ अनेक दिन जबत रंगपुर तथा उत्तरांचल लोक दे के राजधानी अने के व्यंग कर मफिज बोले डाकें। कतदिन जबत ता जाना नहीं कारो, तब क्यों क्यों मन करें आशी बा नब्बे दशक एक समय प्रचलन शुरू हो। बर्तमान ये शब्दटा सारा देशे विशेषकर ढाका बा गाजीपुरे बेशी प्रचलित। एखन शुधु उत्तरबंगेर लोकजन के नय, इदानीं सहज सरल बा कम चालाक मानुषदेरकेओ मफिज बोले आख्या देवा हय। एटा बेश प्रचलित होयेछे बा होच्छे, बला हय मफिज कोथाकार, तुई कि रंगपुरेर मफिज नाकि, इत्यादि इत्यादि। मफिज केन बला हय एटा निये आमरा केउ तेमन किछु जानि ना बा अनेकेई जानेन। अनेक समय जानते इच्छा करे जे केन मफिज बला हय उत्तरबंगेर मानुषदेर। रंगपुरेर बा उत्तरांचलेर मानुष के मफिज बला निये अनेक रकमेर गल्प प्रचलित आछे, जेगुलोर सत्यता जाचाई करा जायनि जे मफिज नामे काउके केंद्र करेई एई नामकरण नाकि कम चालाक मानुषदेर ठाट्टा करार जन्य एटी निछकई एकटी प्रचलन मात्र। मफिज उपाख्यान निये जे गल्पगुलो प्रचलित तार मध्ये एकटी गाईबान्धा जेलार एकजन मफिज के केंद्र करे, जेखाने गरीब दिन मजूर श्रेणीर उपकारी बंधु मफिज। बला हय गाईबान्धार कोनो एक ग्रामेर सहज सरल सत् एक जन ड्राइवर छिलेन, तार नाम छिलो मफिज। आमरा ताके मफिज साहेब हिसेबे उल्लेख करब। मफिज साहेब तार जमानो टाका दिए एक बार ढाका गाईबान्धा रूटे एकटी बास चालू करें। मानवदरदी मफिज साहेब न्यूनतम भाड़ाय दिनमजूर लोकदेर ढाकाय निये जेतेन। कालक्रमे एक समय मफिज साहेब निजेर आर गाड़ी चालातेन ना, तिनि तखन अन्य ड्राइवर दिए गाड़ी यातायातेर व्यवस्था राखलेन। এদিকে দিনমজুর গরিব লোকজন ভাড়া সাশ্রয়ের জন্য মফিজ সাহেবের বাড়িতে যায় স্বল্প ভাড়ায় তাদের ঢাকায় যাতায়াতের ব্যবস্থা করতে। ফলে মফিজ সাহেব তাদের স্বল্প ভাড়ায় যাতায়াতের জন্য দিনমজুর শ্রেণীটিকে তার নিজের নামের স্বাক্ষর অর্থাৎ মফিজ কাগজ করে দিতেন, যা সুপারভাইজারকে দেখিয়ে নামমাত্র ভাড়ায় মফিজ সাহেবের বাসের ছাদে যাতায়াত করতেন তারা। আর বাস যাতায়াতের পূর্বে বাসের সুপারভাইজার ছাদে যাতায়াতের কয়জনকে বুঝাতে মফিজের কয়জন বলে তাদেরকে ডাক দিতেন। সময়ক্রমে সুপারভাইজার ডাক দিতেন কতজন মফিজ আছে। এভাবেই পরবর্তীতে বাসের ছাদে যাতায়াতকারী লোকজনকে মফিজ নামে ডাকা হয়, যা পরবর্তীতে রংপুর বা কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চল থেকে বাসের ছাদে যাতায়াতকারীদের বলা হতো। পরবর্তীতে উত্তরাঞ্চলের সহজ সরল বা কম চালাক মানুষদেরকেও মফিজ বলা শুরু হলো। এর পরবর্তীতে যা ঘটলো তা হলো এক শ্রেণীর লোক উত্তরাঞ্চলের মানুষ বলতেই মফিজ বলা শুরু করলো, যা এখনো প্রচলিত। আরও একটি ঘটনা আছে যেখানে মফিজউদ্দিন নামে একজনকে পাওয়া যায়, যার ভূমিকাও অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধুরূপে। এটা জ্ঞাতব্য যে উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম জেলা বেশ বন্যাপ্রবণ এলাকা। প্রচলিত গল্প অনুযায়ী ঘটনাটি আশির দশকের কোনো বন্যা পরবর্তী, সেটা অষ্টআশির বন্যা কিনা তা জানা যায়নি, হয়তো বা নয়। সে সময় কুড়িগ্রামের প্রায় সব উপজেলায় খুব বড় আকারের বন্যা হয়। বন্যায় ওই সব বন্যা কবলিত এলাকার মানুষ বাড়িঘর জমিসহ সব কিছুই হারিয়ে অত্যন্ত কষ্টে দিন যাপন করছিল। এক সময় ওই সব মানুষের অভাবের তাড়নায় জীবিকার তাগিদে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমায়। ওই সময় ঢাকায় যাওয়ার জন্য তারা প্রথমে রংপুরের মডার্ন বাস স্ট্যান্ডে আসে ঢাকা যাওয়ার বাস ধরতে। সে সময় বাস কম ছিল, বলা হয় যানবাহন কম হলেও দালাল বা চেন মাস্টার ছিল অনেক। দালালদের মধ্যে একজনের নাম ছিল মফিজউদ্দিন, যিনি ওই মানুষদের অনুরোধে অর্ধেক ভাড়ায় বাসের ছাদে করে কুড়িগ্রামের যাতায়াত ব্যবস্থা করতেন। আর এভাবেই বাসের ছাদে ঢাকায় যাওয়ার সুযোগ এ অঞ্চলের মানুষ অনেক নিতে লাগলেন। সময়ক্রমে বাসের সাথে সংশ্লিষ্ট সুপারভাইজার বা হেল্পাররা বাসের ছাদে যাতায়াতকারীদের বুঝাতে মফিজের কয়জন বা মফিজউদ্দিনের দেওয়া যাত্রী কয়জন, পরবর্তীতে কতজন মফিজ আছে ইত্যাদি বাক্যের প্রচলন শুরু করলেন। ফলে বাসের ছাদে যাতায়াতকারীরা মফিজ আখ্যা পেয়ে যান, আর পরবর্তীতে গোটা উত্তরাঞ্চলের মানুষদেরকেই মফিজ বলে আখ্যা দেওয়া হয়, যা এখনও প্রচলিত। উপরে ঘটনাটি ছাড়াও অনলাইন ঘাটে এক ব্লগারের পোস্টে অন্য একটি তথ্য পাওয়া গেল। মফিজ শব্দটি নাকি মপিজের বিকৃত রূপ। মপিজ অর্থ হয়েছে মঙ্গা পীড়িত জনগণ। উত্তরাঞ্চল এক সময় খুবই মঙ্গা পীড়িত অঞ্চল ছিল। সে সময় উত্তরবঙ্গের লোকজনের জন্য এই ক্যাটাগরিতে সাহায্য বরাদ্দ থাকতো, তারই বিকৃত রূপ মফিজ। যদিও বর্তমানে উত্তরবঙ্গের লোকদের অনেক উন্নতি হয়েছে, তবু সেই আগের নামটি রয়ে গিয়েছে। উপরে কোনো ঘটনার বাস্তবে কোনো ভিত্তি আছে কিনা বা সঠিক কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। মফিজ সাহেব বা মফিজউদ্দিন নামের কারোরই বর্তমানে উপস্থিতি নেই।
তারা এখনো জীবিত নাকি মৃত তাও নিশ্চিত হওয়া সম্ভব নয়। কেননা যারা এসব ঘটনা বলছেন তারা নির্দিষ্ট সময় বা কোন এলাকার কে তা উল্লেখ করছেন না। আবার মফিজ উপাখ্যানের জন্য প্রাসঙ্গিক দুই স্থানে প্রায় একই ঘটনাও ভাববার বিষয়। তবে এমনও হতে পারে দুই ঘটনাই সত্য, দুটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। আসলেই মফিজ নামকরণের সঠিক ইতিহাস কী?